আসসালামু আলাইকুম। ডিজিটাল আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি একটা অ্যাপস নিয়ে আলোচনা করব। অ্যাপসটার নাম হলো শিক্ষা ডিরেক্টরি। তো প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন শিক্ষা ডিরেক্টরি। এই যে চলে আসলো শিক্ষা ডিরেক্টরি। এটা আমার এখানে ইনস্টল করা আছে, আমি করলাম না। শিক্ষা ডিরেক্টরি থেকে আপনি কি জানতে পারবেন? এখান থেকে আপনি বিভিন্ন সরকারি দপ্তর, বিশেষ করে শিক্ষা রিলেটেড সকল দপ্তর প্রধানের মোবাইল নম্বর, টেলিফোন নম্বর, ইমেল অ্যাড্রেস জানতে পারবেন। এবং প্রথম অধ্যায়ে কী আছে, এই যে বিভিন্ন মন্ত্রণালয়, সচিবালয়, জাতীয় সংসদ, মন্ত্রী পরিষদ, শিক্ষা মন্ত্রণালয়, গণশিক্ষা, এই যে শিক্ষা মন্ত্রণালয়ের যতটি ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইট দেওয়া আছে। যে কোনো একটাতে ক্লিক করে দেখি, যেমন কারিগরি শিক্ষা অধিদপ্তর, এই যে মহাপরিচালককে নাম সহ আছে, অফিসিয়াল মোবাইল নম্বর আছে, টেলিফোন নম্বর, ইমেল অ্যাড্রেস রয়েছে, সবগুলোতে এরকম সেম। সহকারী পরিচালক, এই যে অফিস, টেলিফোন নম্বর, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস। আপনি আরেকটা অধ্যায় দেখেন, যেমন চতুর্থ অধ্যায় বিভাগ আসছে, বিভাগ সিলেক্ট করে নেই, মনে করেন সিলেট বিভাগ, নামগঞ্জ জেলা, এখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার সুনামগঞ্জ সদর, ক্লিক করলাম, শিক্ষা অফিসারের টেলিফোন নম্বর, মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেসটা চলে আসছে। যেমন অন্য উপজেলা দেখি দোয়ারা বাজার, টেলিফোন নম্বর, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস চলে আসছে। এভাবে প্রত্যেকটা অধ্যায়ে যে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখানে শিক্ষা প্রতিষ্ঠান, যেমন সরকারি মেডিকেল কলেজ, মেডিকেল কলেজ, যেমন যে কোনো একটা দেখি, এম এ জে ওসমানী মেডিকেল কলেজ সিলেট, যে সিলেট মেডিকেল কলেজের অফিসিয়াল ওই টেলিফোন নম্বর, মোবাইল নম্বর আছে। আর একটা দিকে খুলনা মেডিকেল কলেজ, এই যে টেলিফোন নম্বর, মোবাইল নম্বর রয়েছে। এখানে হিউজ পরিমাণ ইনফরমেশন আছে, যেগুলা আমরা অনেক সময় দরকার পড়ে কিন্তু আমরা খুঁজে পাই না সময় মতো, বিভিন্ন জনের কাছে খোঁজাখুঁজি করি। তো আশা করি বন্ধুরা, এই অ্যাপটি ব্যবহার করলে আপনারা অনেক লাভবান হবেন এবং অনেক সুবিধা পাবেন এই অ্যাপস থেকে। ধন্যবাদ, ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।